ফাইনালি আজ হাজির হলাম নতুন একটি সাইট নিয়ে। সাইটটির নাম হচ্ছে coinmb.com। এখানে আসার পর আপনারা দেখে নিতে পারেন স্ক্রল ডাউন করে এখানে কী কী কয়েন সাপোর্ট করে এবং কী কী মাধ্যম রয়েছে ইনকাম করার। আমি এই সব বিষয়ে আর কিছু না বললাম, আমরা একটি অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং রিচার্জটা কমপ্লিট করে রেজিস্টার বাটনে ক্লিক করলে আমাদের একটি অ্যাকাউন্ট হয়ে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার ইমেল একটি ভেরিফাই কোড পাঠানো হবে। সেই ভেরিফিকেশন কোড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেওয়ার পর আপনাকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দেওয়া হবে। আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমরা এ টু জেড এই সাইটটি সম্বন্ধে জানব। প্রথম যে অপশনটি আসে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আপনারা দেখতে পারবেন আপনার কতগুলো কয়েন রয়েছে, এখানে আপনি এনার্জি কত রয়েছে, ডিপোজিট কতগুলো কয়েন করেছেন এবং লেভেল প্রসেসিং এবং উইন্ডো সিস্টেম। উইন্ডো পরে আমি দেখাবো। পরে দ্বিতীয় অপশন আসে রিফারাল, এখান থেকে আপনি রিফারাল লিঙ্ক নিতে পারবেন এবং কতগুলো রিফার করেছেন সেটা দেখতে পারবেন। এবং তৃতীয় অপশনে আসে লেদারবোর্ড, এখান থেকে আপনারা দেখতে পারবেন কতগুলো ইউজার টপ লেভেলে রয়েছে সেগুলো দেখতে পারবেন এবং অ্যাক্টিভিটি কন্টেস্ট লেডার বোর্ড। এরপরে আসে এয়ারনিং সিস্টেম, রেডি টু ক্লাইম। সর্বপ্রথম আমাদের অ্যান্টিবোর্ড চ্যাপসা কমপ্লিট করা লাগবে। প্রথম 239 আপনারা দেখে কমপ্লিট করে নেবেন, আমি কমপ্লিট করে নিই। আমাদের অ্যান্টিবোর্ড চ্যাপসা কমপ্লিট, আমরা এখন রিচ অপশা কমপ্লিট করব। আমাদের রিচ অপশা কমপ্লিট হয়ে গেছে, আমরা ক্লাইম টু রিওয়ার্ড এই অপশনে ক্লিক করব। এখন আমাদের 5টি কয়েন অ্যাড হয়ে গেছে ব্যালেন্সে। দ্বিতীয় অপশনে আসে অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট থেকে আপনি দেখতে পারবেন আপনার কতগুলো অ্যাচিভমেন্ট আপনি এখানে প্রতিদিন কিছু ট্যাক্স দিয়ে হবে, ট্যাক্স কমপ্লিট করার মাধ্যমে আপনার অ্যাচিভমেন্ট উইন হতে পারেন। তারপর অপশন রয়েছে ডাইস, এটা আমি করতে বলবো না, আমরা এখন নেক্সট করে যাব, তারপরে দেখিয়ে দিই। তারপর আমি দেখিয়ে দিই, এখানে আপনারা কয়েন দিয়ে রোল ডাইস 50টি কয়েন দিয়ে রোল করতে পারবেন, রোল ওভার করতে পারবেন। এবং তৃতীয় অপশনে রয়েছে, পরের অপশনে রয়েছে আমাদের চতুর্থ অপশন শর্ট লিঙ্ক। শর্ট লিঙ্ক কমপ্লিট করার জন্য আপনাদের এখানে যে কোনো একটি ক্লাইম বাটনে ক্লিক করা লাগবে, যে কোনো একটি শর্ট লিঙ্ক চুজ করা লাগবে। আর আমাদের এখানে অ্যাভেলেবল রয়েছে 12টি শর্ট লিঙ্ক অ্যাভেলেবল রয়েছে আমাদের। এবার আমরা একটি ক্লাইম শর্ট লিঙ্ক ক্লাইম করব। ক্লাইম করার জন্য এখানে ক্লাইম বাটনে ক্লিক করা লাগবে, আমরা ক্লাইম বাটনে ক্লিক করব। দেন আমাদের আরেকটি পপ আপ উইন্ডো অন হবে। শর্ট লিঙ্ক কমপ্লিট করা কিন্তু খুবই সহজ। আই এম নট রোবট এটা আমাদের চেক করে দেওয়া লাগবে। ট্রাফিক লাইট সিলেক্ট করে আমরা ভেরি অ্যান্ড ক্লিক টু কন্টিনিউ বাটন অ্যাডটি ক্রস করে দেবো। আমাদের নেক্সট আরেকটি অপশন চলে আসবে, আরেকটি সাইট 15 সেকেন্ডের মতন অপেক্ষা করা লাগবে। আমাদের 15 সেকেন্ড অপেক্ষা করা হয়ে গেছে, আমরা এখন স্ক্রল ডাউন করে নিচে চলে যাবো এবং কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার আমাদের অন্য একটি সাইটে রিডাইরেক্ট করে দেওয়া হবে, তারপরে আই এম নট রোবট এখানে ক্লিক করে ক্লিক টু কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমাদের চ্যাপসা কমপ্লিট করা কমপ্লিট হয়ে গেছে, আমরা ক্লিক টু কন্টিনিউ এই বাটনে ক্লিক করব। ইয়ার লিঙ্ক অলমোস্ট রেডি, আমাদের 15 সেকেন্ডের মতো অপেক্ষা করা লাগবে। তারপরে গেট লিঙ্ক এই অপশন ক্লিক করব। আমাদের শর্ট লিঙ্ক কমপ্লিট করা ডান হয়ে গেছে, আমরা গেট লিঙ্ক এই অপশনে ক্লিক করব। আমাদের শর্ট লিঙ্কটি কমপ্লিট হয়ে যাবে, আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে কয়েনগুলো। দেখুন আমাদের ব্যালেন্সে 15টি কয়েন অ্যাড হয়ে গেছে। পরের অপশন রয়েছে পিটিসি অ্যাডস, পিটিসি অ্যাডসে ক্লিক করবেন। এবং আমাদের একটি পিটিসি অ্যাডস কমপ্লিট করা লাগবে 5 সেকেন্ডের মতন। আমাদের অ্যাডস দেখা কমপ্লিট, আমরা এখন ভেরিফাই বাটনে ক্লিক করব। দেখুন আমাদের ব্যালেন্সে 5টি কয়েন অ্যাড হয়ে গেছে। পরের অপশন রয়েছে ট্যাক্স, এখান থেকে আপনারা ট্যাক্স কমপ্লিট করে ইনকাম করতে। ট্যাক্স অপশনে আসার পর আপনারা এখানে কিছু ট্যাক্স পেয়ে যাবেন। আমাদের অ্যাভেলেবল রয়েছে 2টি ট্যাক্স, আমরা পড়ে তারপরে ট্যাক্স কমপ্লিট করে ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দেওয়া লাগবে। আপনারা যদি ইউটিউবে ভিডিও তৈরি করেন এদের সাইট বিষয়ে, তাহলে এখানে ভিডিও লিঙ্ক দিয়ে সাবমিট প্রুফ এই অপশনে ক্লিক করবেন। পরের অপশনে রয়েছে লটারি, লটারি আমি করতে পারেন করবো, এটা আমাদের আপনাদের জন্য নয়। এরপরে রয়েছে অফার ওয়াল, এটা করতে পারেন, এটি 1 নম্বর লেভেল হলে আনলক হবে। এর পরের অপশনগুলোতে আপনি অ্যাডভার্টাইজ ক্রিয়েট করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন এবং ট্রান্সফার করতে পারবেন, এগুলো আমি না দেখালাম। তারপরে রয়েছে প্রোফাইল, প্রোফাইলে আপনার প্রোফাইলে সব কিছু এডিট করতে পারবেন। এবং রয়েছে হিস্ট্রি, আপনি কতগুলো কয়েন ইনকাম করেছেন এবং কতগুলো উইন্ডো করেছেন সবগুলো এখানে দেখতে পারবেন। এবার আমরা উইন্ডো কীভাবে করবেন সেটি দেখাবো, ড্যাশবোর্ডে চলে যাব। এবং নিচে দেখুন এখানে আমাদের বলা হয়েছে 150টি কয়েন হলে আপনারা এখানে মিনিমাম উইন্ডো করতে পারবো। ইউএসডিটি রয়েছে, টোন রয়েছে, সবগুলো ফোসেট পেতে এখানে অরিজিনাল আপনার একটি ফোসেট পে অ্যাকাউন্ট থাকা লাগবে। ফোসেট পেতে কীভাবে অ্যাকাউন্ট খোলা লাগে সে বিষয়ে আমার একটি ভিডিও তৈরি করা আসছে, ভিডিওটি শেষ করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই সাইটটিতে কাজ করবেন আর এবং ভিডিওটি ভালো লাগবে।